হ্যালো ভিউয়ার্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে যে সকল শিক্ষার্থীরা এবার থার্ড ও ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন, তা আপনাদের পরীক্ষার ফর্ম ফিলআপ কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম ফিলআপের আবেদন কবে থেকে কবে পর্যন্ত চলবে এবং আপনার আবেদনের জন্য কত টাকা লেগে থাকবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করে নেবো ভিডিওটির মাধ্যমে এবং আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দেখে নেবো ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের আবেদন শুরু হয়েছে 9 তারিখ থেকে, যা চলবে 15 তারিখ পর্যন্ত, এবং এরপরে কিন্তু 17 থেকে 18 তারিখ পর্যন্ত আবেদন চলবে উইথ লেট ফি। এখানে লেট ফি আপনাদের 200 টাকা দিতে হবে। এবং আপনাদের আবেদনের জন্য কত টাকা ফিজ লাগবে সেটি দেখে নিই। যারা নন ল্যাব বেস কোর্স রয়েছে অনার্স ও প্রোগ্রাম উভয়ের ক্ষেত্রে 650 টাকা, ল্যাব বেস কোর্স যাদের রয়েছে তাদের অনার্সের ক্ষেত্রে 1030 টাকা, আর যাদের প্রোগ্রাম রয়েছে তাদের ক্ষেত্রে 1000 টাকা, আর যাদের ল্যাব নেই কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে তাদের হচ্ছে 850 টাকা। আপনারা যদি এই ডিটেলসটি না বুঝতে পারেন তাহলে এই নিয়ে একটি ডিটেলস ভিডিও কিন্তু আমাদের বানানো রয়েছে, ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা এই ডিটেলস ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফেসবুক গ্রুপে জয়েন হতে একদম ভুলবেন না। সেখানে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত ইনফরমেশন রেগুলার বেসিসে দিয়ে থাকি, তাই অবশ্যই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না, ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, ওখানেও কিন্তু আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পরীক্ষার ফর্ম ফিলআপ আপনারা কী করে করবেন এবার এটা দেখে নিই। সবার প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে অবশ্যই মোবাইলে ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন, অন্য কোনো ব্রাউজার করে থাকলে কিন্তু প্রবলেম হয়ে থাকে, তাই মোবাইল থেকে করে থাকলে ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন এবং ডেস্কটপ মোডটি অন করে নেবেন। আপনারা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করে নেবেন NBU এক্সামস। সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে সবার উপরে যে অপশনটি আপনারা দেখতে পাবেন এখানটায় NBU এক্সামস .net ওয়েবসাইটটি রয়েছে, তো সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক্সাম পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানটা আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন, এর মধ্যে সবার উপরে আপনারা দেখতে পাবেন এখানটা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন, তো সিম্পলি আপনারা এখানটায় স্টুডেন্ট ইনফরমেশন ট্যাবটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন ফর্মস অপশন রয়েছে। ফর্মসের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন UG CBCS এক্সাম ফর্ম অপশন রয়েছে, তো সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন উপরে লেখা রয়েছে কোন কোন সেমিস্টারে ফর্ম ফিলআপ হচ্ছে এবং নিচে প্রত্যেকটি সেমিস্টারে একটি করে উইন্ডো রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন রয়েছে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিয়ে সিম্পলি আপনার সেমিস্টারটি ক্লিক করে নেবেন। তো সবার প্রথমে আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিচ্ছি এবং আমার যে সেমিস্টার আমি ওটা ক্লিক করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে ফর্ম ফিলআপের উইন্ডোটি ওপেন হয়ে যাবে। এখানটায় আপনারা আপনাদের ডিটেলস দেখতে পারবেন কিছু, যেমন আপনার নাম, আপনার বাবার নাম এখানে শো করবে। এরপর আপনাদের বাকি অ্যাড্রেস ও বাকি ডিটেলসগুলি আপনাদের ফিল করতে হবে। সবার প্রথমে আপনারা এখানে অ্যাড্রেস দেওয়ার অপশন পাবেন, সেখান থেকে আপনারা অ্যাড্রেসটি দিয়ে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট দেওয়ার অপশন পাবেন, আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটি দিয়ে নেবেন। পিনকোড দেওয়ার অপশন পাবেন, আপনার স্টেট কোনটি ওখানে দেওয়ার অপশন পাবেন এখানটায়। মোবাইল নাম্বার অপশন পাবেন, মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। আধার কার্ড নাম্বারটি দিয়ে নেবেন এবং আপনার ইমেল আইডিটি দিয়ে নেবেন। এরপর নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের আবেদনের জন্য কত টাকা ফিজ দিতে হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার আবেদনের জন্য কত টাকা ফিজ দিতে হবে। এরপর আপনারা নিচে দেখতে পাবেন এখানে সাবজেক্ট সিলেক্ট করার অপশন রয়েছে। যেহেতু আমি একটিমাত্র সাবজেক্টে এক্সাম দিচ্ছি তার জন্য আমার এখানে একটিমাত্র সাবজেক্ট শো করছে, আপনাদের ক্ষেত্রে সমস্ত সাবজেক্টগুলি এখানে শো করবে যেগুলি সাবজেক্টে আপনারা এক্সাম দিচ্ছেন। তো সিম্পলি আপনারা এখান থেকে সিলেক্ট করাই থাকবে। তো সমস্ত ডিটেলসগুলো দিয়ে নেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করে নেবেন। এরপর নিচে আপনারা দেখতে পাবেন ফটো আপলোডের অপশন রয়েছে, আপনাদের ফটোটি 20 থেকে 50 KB মধ্যে তৈরি করে আপলোড করতে হবে। আপনাদের ফটো যদি অলরেডি আপলোড থাকে সেক্ষেত্রে আপনাদের ফটো আপলোড করতে হবে না, জাস্ট আপনারা বাকি ডিটেলসগুলি দিয়ে সেভ করলে হবে। কিন্তু যদি ফটো আপলোড না থাকে সেক্ষেত্রে চয়েস ফাইলে ক্লিক করে আপনাদের ফাইলটি আপলোড করতে হবে ফটোর, এবং লাস্টে আপনাদের আপলোড ফটো করে ফটোটি আপলোড করে নিতে হবে এবং বাকি সমস্ত ডিটেলস দিয়ে সেভ করে নিতে হবে। এরপর নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, চলুন দেখে নিই কি বলা রয়েছে। সবার প্রথমে আপনাদের পরীক্ষার ফি কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। কোনো প্রকার সাবজেক্ট যদি ভুল এসে থাকে সেক্ষেত্রে কলেজে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ উপরে যে সাবজেক্টগুলি আপনারা দেখতে পেলেন সেখানে যদি আপনার সাবজেক্ট কোনো প্রকার ভুল আপলোড হয়ে থাকে বা ভুল শো করছে সেক্ষেত্রে কলেজে কন্ট্যাক্ট করবেন। আপনার ফর্ম ফিলআপের টাকাটি পেমেন্ট করার পর আপনারা কিন্তু একটি কপি পাবেন, ওই কপিটি অবশ্যই আপনারা একটু প্রিন্ট করে রাখবেন। এবং আপনারা আবেদনের পূর্বে অবশ্যই আপনাদের সাবজেক্টগুলো একবার মিলিয়ে নেবেন এবং আপনার এক্সাম ফিটি সঠিক শো করছে কিনা সেটি একবার চেক করে নেবেন। তো এখানে আমি সম্পূর্ণ ফর্মটি ফিল করে আপনাদের বাকি প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় আমি সমস্ত ডিটেলসগুলি ফিল করে নিয়েছি এবং নিচে দেওয়া সেভ বাটনে এখন ক্লিক করব। তো সমস্ত ডিটেলসগুলো দিয়ে নেওয়ার পর আপনারা এখানে সেভ বাটন দেখতে পারবেন, তো অবশ্যই সেভ বাটনে ক্লিক করে নেবেন।
ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। সবার প্রথমে আপনারা কাজ করবেন যে এখানটায় কত টাকা পেমেন্ট শো করছে এটা একবার চেক করে নেবেন। যেমন আমার ক্ষেত্রে এখানে 850 টাকায় শো করছে, তো এটি ঠিক রয়েছে। এটি চেক করে নেওয়ার পর এখানে আপনারা কার্ড সিলেক্টর অপশন পাবেন। তো কার্ড সিলেক্ট করে নেওয়ার পর কার্ড ডিটেলস দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করে আপনারা পেমেন্টটি করে নেবেন। তো সমস্ত ডিটেলস ফিল করে নেওয়ার পর আমি নেক্সট স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় সমস্ত ডিটেলসগুলো দিয়ে নেওয়ার পর আমি মেক পেমেন্টে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের কত টাকা ফিজ রয়েছে এবং এর সাথে আপনাদের কত টাকা ট্রানজ্যাকশন ফিজ দিতে হবে। টোটাল আপনাদের ট্রানজ্যাকশন ফিজ দিয়ে আপনাদের ফাইনাল প্রাইসটি এখানে শো করবে। তো এটি চেক করে নেওয়ার পর নিচে আপনারা পারসিড উইথ পেতে ক্লিক করে নেবেন। এরপর আপনারা রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি আপনারা এখানে দিয়ে নিয়ে সাবমিটে ক্লিক করে নেবেন। তো এখানে ওটিপিটি দিয়ে নিচ্ছি এবং সাবমিটে ক্লিক করে নিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর একটু টাইম নেবে, তো অবশ্যই এই জায়গাটা আপনারা ক্যান্সেল বা রিজেক্ট করবেন না, আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের নেটওয়ার্কের উপর টাইম লেগে থাকবে। এরপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে যেখানটা আপনারা দেখতে পাবেন সমস্ত ডিটেলসগুলি পুনরায় শো করছে এবং নিচে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম অপশন রয়েছে। তো সিম্পলি আপনারা এখান থেকে প্রিন্ট এক্সামিনেশন ফর্মে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ফাইল ওপেন হবে যেখানে আপনারা সমস্ত ডিটেলসগুলি দেখতে পারবেন। আপনারা কোন কোর্সের অ্যাপ্লাই করছেন সেটি দেখতে পারবেন, আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস যেগুলো আপনারা ফিল করলেন দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, এছাড়া কলেজ ও আপনারা কত টাকা ফি পেমেন্ট করলেন সেগুলি দেখতে পারবেন। অবশ্যই মনে রাখবেন ফি কিন্তু নন রিফান্ডেবল। এবং নিচে আপনারা দেখতে পারবেন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করেছেন সেগুলি দেখতে পারবেন, সাবজেক্ট কোড, প্র্যাকটিক্যাল না থিওরি সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, সাবজেক্টের নেম, সমস্ত ডিটেলসগুলি আপনারা এখানে দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতেও কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে আসে। আশা করি সম্পূর্ণ তথ্যতে সাহায্য করতে পেরেছি। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।